বাস মালিকরা যদি বাস না চালায় তা আমাদের কি করার আছে? আজকে মানি লন্ডারিং বলে, অথচ তারিখ যেত এই মানি লন্ডারিং কেসে তার সাজা হয়েছে 7 বছরের জেল, 20 কোটি টাকা জরিমানা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা, খালেদা জিয়া 7 বছরের সাজা। এতিমের জন্য টাকা দিয়েছে, সেই টাকা নিজের অ্যাকাউন্টে রেখে দিয়েছে, একটা এতিমরে একটা পয়সা দেয়নি। আজকে বিএনপি সংসদ সদস্য চলে গেল, তা উনি থাকলে হয়তো কথাগুলি আরও বলতাম যে কিভাবে তারা মানুষ খুন করেছে, আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে জীবন্ত মানুষগুলিকে হত্যা করেছে। মানে এই এই ধরনের ঘটনা, এটা তো মানে চিন্তাই করা যায় না। প্রায় 3,552টা গাড়ি, 29টি রেলগাড়ি, 9টি লঞ্চ, 582টা স্কুল তারা আগুন দিয়ে পুড়িয়েছে, 6টা ভূমি অফিস, 70টা সরকারি অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এটা নাকি তাদের আন্দোলন? এখন বাস মালিকরা যদি বাস না চালায় তা আমাদের কি করার আছে? প্রায় 3,036 জন অগ্নিদগ্ধ হয়েছে, তার মধ্যে 500 জন মারা গেছে 2013 থেকে 2015 পর্যন্ত, 500-র উপরে মারা গেছে। আমরা কিন্তু সবার চিকিৎসার ব্যবস্থা করেছি, চেষ্টা করেছি আক্রান্তদের বাঁচাতে, তাদের জীবন জীবিকার ব্যবস্থা করেছি। পুলিশ বাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা 26 জন তাদেরকে হত্যা করেছে, এবং কীভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে, কীভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে, সেগুলো তো আছে। এই যাদের অবস্থা তাদেরকে জনগণ ভোট দেবে? যারা এইভাবে মানুষ জীবন্ত মানুষগুলি পুড়িয়ে পুড়িয়ে মেরেছে, গাড়ির থেকে ড্রাইভারকে টেনে নামিয়ে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, এইরকম বীভৎস ঘটনা এই বিএনপি ঘটিয়েছে। আমরা তো আঘাত আমাদের উপর তো বারবার আসছে, সেটা তো বহুবার বলছি, কিন্তু এই যে অগ্নি সন্ত্রাস করে তারা যে মানুষের জীবন নিয়ে নিয়েছে, 500 জায়গায় বোমা হামলা তাদের সময় একই দিনে, তারপর তো জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি। আজকে খালেদা জিয়া সে জেলে কেন জেলে? তার তো দুর্নীতির দায়ে সে জেলে, কারণ দুর্নীতির জন্য তার সাজা হয়েছে। অর্থ পাচারে তারেক জিয়া সাজাপ্রাপ্ত। আজকে মানি লন্ডারিং বলে, অথচ তারেক জিয়া তো এই মানি লন্ডারিং কেসে তার সাজা হয়েছে 7 বছরের জেল, 20 কোটি টাকা জরিমানা। এফবিআই আমেরিকা থেকে এফবিআই প্রতিনিধি এসে সাক্ষী দিয়ে গেছে তার মানি লন্ডারিংয়ের বিষয়ে, তারেকের দুর্নীতির বিষয়ে। এটা ভুলে গেলে চলবে না, একবার এফবিআই লোক এসে সাক্ষী দিয়েছে, কাজে সে মানি লন্ডারিং কেসে তো সে তারেক জিয়া সাজাপ্রাপ্ত। গ্রেনেড হামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, 10টা অস্ত্র চোরাকারবারি মামলায়ও সাজাপ্রাপ্ত, আর খালেদা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 10 বছরের সাজা, আর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা খালেদা জিয়া 7 বছরের সাজা। এতিমের জন্য টাকা দিয়েছে, সেই টাকা নিজের অ্যাকাউন্টে রেখে দিয়েছে, একটা এতিমরে একটা পয়সা দেয়নি। তার এই মানসিকতা যাদের, আমি জানি না বাংলাদেশের মানুষ যদি তাদের ভোট দেয় আমার কিছু বলার নাই, তো এইভাবে এই এটা হচ্ছে বাস্তবতা। যাও।